নমস্কার সকলকে, আমি কৃষ্ণদীপ শাস্ত্রী। আজ আলোচনা করছি রাশিফল নিয়ে। ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। তার আগে বলতে গিয়ে বলবো যে ফেব্রুয়ারি মাসে কি কি আমাদের উৎসব বা কি কি তিথি বা কি কি যোগ আমরা পাচ্ছি। প্রথম যেটা আমি বলবো, 11ই ফেব্রুয়ারি আমরা মৌনী অমাবস্যা পাচ্ছি, গুরুত্বপূর্ণ অমাবস্যা। বিভিন্ন ক্রিয়া যেগুলো আমাদের করলে প্রবলেম থেকে বেরোতে পারি, সেগুলো আমরা এই অমাবস্যায় করে থাকি। যদি আপনার কালসর্প যোগ থেকে থাকে সেই জায়গা থেকে বেরোনোর জন্য, যদি আপনার দারিদ্র যোগ থেকে থাকে সেই জায়গা থেকে বেরোনোর জন্য, যদি আপনার মাঙ্গলিক দোষ থেকে থাকে সেই জায়গা থেকে বেরোনোর জন্য, আপনার উন্নতির জন্য এই যোগে কিন্তু পূজা প্রার্থনা বা টোটকা বিভিন্ন করলে আমরা সাফল্য লাভ করতে পারি। তো এইটা একটা ভালো দিন। এরপরে এটা 12 তারিখে শুরু হচ্ছে গুপ্ত নবরাত্রি বলা হয়। তো গুপ্তভাবে আমরা দুর্গার বিভিন্ন ক্রিয়া বা বিভিন্ন পূজা করি, সেইগুলো এই যোগে করলে বৃহৎ ফলপ্রাপ্তি হয়। সেই নিয়ে বিস্তারিত বলবো বিভিন্ন অনুষ্ঠানে, টোটকাতে, টোটকা কী কী করলে ভালো থাকতে পারবেন, কী কী করলে আপনাদের উন্নতি হবে সেগুলো অবশ্যই বলবো। এছাড়া যেটা আমরা পাচ্ছি, বসন্ত পঞ্চমী পাচ্ছি 16ই ফেব্রুয়ারিতে। তো সেটা একটা ভালো দিন ছাত্রদের জন্য, পড়াশোনা যারা করছে তাদের জন্য। তো এইগুলো থাকছে, মাসটা মোটের উপরে সবারই ভালো কাটবে এই প্রার্থনা করি মায়ের কাছে। উন্নতি হোক আপনাদের, ভালো কাটুক এই বছরটা এবং এই মাসটাতে অত্যন্ত ভালো হোক, সেটাই প্রার্থনা করি। তো প্রথমেই বলবো যে জায়গাটা পাচ্ছি সেই জায়গাটা হচ্ছে যে এই মাসে আর্থিক জায়গা থেকে আপনাদের কিন্তু প্রমোশনের জায়গা পাচ্ছি। শুধু রাশিফল আমি বলি না, রাশিফলের সাথে যেগুলো বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে কী কালার আপনার ব্যবহার করবেন সারা মাস ধরে, কী সংখ্যা ব্যবহার করবেন এবং তার সাথে কী টোটকা করবেন যেটা আপনাকে সার্বিকভাবে উন্নতি দেবে, প্রবলেমগুলো থেকে বাইরে আনবে, এবং কী প্রবলেম আসতে পারে সেই জায়গা থেকে বলার চেষ্টা করি, এবং তাছাড়া কী করবেন না সেটাও বলার চেষ্টা করি। তো এই মাসে আপনাদের প্রমোশনের যোগ চলছে, কেন? মঙ্গল সক্ষেত্রী, রাজযোগ তৈরি হচ্ছে। এবং এই মাসে যারা ইলেকশন বা জায়গাটা আপনারা কারোর দ্বারা যদি নির্বাচিত হন, সেই জায়গাতেও কিন্তু আপনার সাফল্যের জায়গাটা অনেকটা বেশি, সাফল্য আপনার আসতে পারে এই মাসে। কিন্তু তার পরেও আমি বলবো, যদি আপনি কোনো ইলেকশন বা নির্বাচনে যোগ দিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার নিজের পার্সোনাল হরোস্কোপ, প্রত্যেকটা মানুষের হাতের ফিঙ্গারপ্রিন্টের মতো হরোস্কোপটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তো রাশি অনুযায়ী বলতে গেলে যারা দাঁড়াবেন ইলেকশনে বা ভোটে, তাদের জন্য কিন্তু বলবো যে একবার ছকটা বিচার করিয়ে নিন, তাহলে বৃহৎ ফলপ্রাপ্তি হবে, ভালো হবেন, যে প্রবলেমগুলো সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন, যদি কোনো বাধা থাকে সেগুলো কেটে যাবে একটু রেমেডি করলে। আচ্ছা, এছাড়া যে জায়গাটা বলবো যে এডুকেশন, যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে সফলতা তোমরা পাবে। তার কারণ হচ্ছে শনি বৃহস্পতির যে দৃষ্টি সেগুলো তোমাদের ক্ষেত্রে সহায় হবে, এবং গভর্নমেন্ট জব বা গভর্নমেন্ট প্রাইভেট জবের জন্য যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তারাও কিন্তু এই মাসে যদি পরীক্ষা দাও বা প্রস্তুতি নাও, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সফলতা আসবে, সফলতা আসতে পারে এই মাসে, মোটের ওপরে ভালো। এছাড়া যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে চাইছো, তাদের জন্য কিন্তু ভিসা বা বিভিন্ন টাইপের যে বাধাগুলো আসছিল, সেই বাধাটা আসলেও তোমরা কিন্তু সফলতা পাবে এই মাসে, মোটের ওপরে ভালো মাস। কিন্তু একটা কথা বলবো, যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন, প্রথম সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, ইনভেস্টমেন্ট করার জন্য অত্যন্ত ভালো, কিন্তু আপনার একটু বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে, নিজের ছকটা বিচার করে ইনভেস্টমেন্ট করুন। কারণ আপনার রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই মাসে কিন্তু বেনিফিটেড হবে শেয়ার মার্কেট থেকে। যদি আপনার বড় ইনভেস্টমেন্ট করছেন, তাহলে আপনার কোনো জ্যোতিষ বন্ধুর কাছে পরামর্শ নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট করুন। দেখবেন ফাটকা লাভ, যেটাকে আমরা বলি শেয়ারে বিনিয়োগ করে, যেটা ট্রেডিং যারা করেন, ইন্টারনেটে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো মুনাফা আপনারা পেতে পারেন, এবং যারা ইনভেস্টমেন্ট করছে তারাও কিন্তু এই মাসে ভালো মুনাফা পেতে পারেন। তার জন্য বলবো, ভালো কোনো জ্যোতিষবন্ধুর সাথে পরামর্শ করে তারপরে করুন, তাহলে ভালো হবে। এছাড়া যে জায়গাটা বলবো, এটা বৃহস্পতির যে দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম, তিনটে আপনাকে এই উন্নতির জায়গাটা দেবে, তিনটে আপনাকে বৃদ্ধি দেবে, তিনটে আপনাকে সম্পদ দেবে, ব্যাংক ব্যালেন্সের বৃদ্ধি দেবে। ভালো মাস আপনার জন্য, উন্নতির জায়গাটা আছে এই মাসে, শিক্ষাক্ষেত্রে ভালো হওয়ার জায়গা আছে, দাম্পত্য যে জায়গাটা, দাম্পত্যর ক্ষেত্রেও কিন্তু এই মাসে আমরা যেটা পাবো, একটা নিজেদের মধ্যে একটা গৃহ ক্লেশ থেকে
বাঁচার উপায় আপনারা খুঁজবেন। তার মানে কি গৃহ ক্লেশ হবে না? হবে, কিন্তু সেখান থেকে বেরোনোর রাস্তা না খুঁজলে বেরোবেন কি করে? বেরোনোর রাস্তা খুঁজবেন আপনারা, এবং পাবেন, কিছু ভালো মানুষ পাবেন এই মাসে, যারা আপনাকে এই প্রবলেমগুলোতে বার করবে, ভালো রাখবে, ভালো হবে আপনাদের এই মাসে। তো আপনার যিনি ঈশ্বর দেবী, যাকে আপনি পূজা করেন, যাকে ডাকেন, তাকে জানান, দেখবেন তিনি আপনাকে সঠিক পথ দেখাবে, সঠিক মানুষের কাছে পৌঁছে দেবে, যে আপনাকে সঠিক পথটা দেখিয়ে প্রবলেমগুলোতে বার করে ভালো রাখবে। এছাড়া আপনার এই মাসে বিজনেসের ক্ষেত্রে এবং মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু কিন্তু যত্নবান হতে হবে। বিজনেসের ক্ষেত্রে উন্নতির জায়গাটা আছে, কিন্তু যত্নবান হতে হবে। কেন? আর্নিং, যেটা আমাদের ইনকাম এবং যেটা এক্সপেন্স, দুটোর মধ্যে একটু সামঞ্জস্য রেখে আপনাকে চলতে হবে। কনফিডেন্ট থাকুন, ওভার কনফিডেন্ট হলে সমস্যা হবে এই ক্ষেত্রে, মানে ভেবে নিলেন হয়েই যাবে এইটা না, আপনাকে রিস্ক ফ্যাক্টরটাও ক্যালকুলেট করতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়বেন। কারণ এই মাসে আপনাদের যেহেতু অর্থের একটা ফ্লো থাকবে, তো সেই জায়গাটাকে আমরা একটুখানি ভেবে চিনতে করতে হবে। কারণ তৃতীয় ঘরে আপনার শনির দৃষ্টি আছে, থার্ড দৃষ্টি এটাকে আমরা বলি, তো সেই ক্ষেত্রে আপনাকে একটু সাবধান হতে হবে ব্যয়ের ক্ষেত্রে। আর প্রথমেই বলেছি প্রমোশনের যোগ আছে, তো সেটা একটা গুড নিউজ, ভালো খবর। যদি জায়গাটা প্রমোশনের ক্ষেত্রে বাধা হচ্ছে, তাহলে বলবো একটুখানি ভালো কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করান কেন এই জায়গাটা হচ্ছে, কারণ আপনার আছে এই মাসের যোগ। কী করলে ভালো হবে সেই জায়গাটা বলবো, তার আগে বলবো শরীরের কথা। শরীরের ক্ষেত্রে এটা পাচ্ছি, শরীরের মোটের উপর ভালো থাকবে, কিন্তু চোখ, গলা এবং স্কিন ডিজিজ নিয়ে কিন্তু সমস্যা হতে পারে। তো সেই জায়গাটা ভালো ডাক্তার দেখাবেন, চোখের অবহেলা করবেন না, প্রবলেম হতে পারে। আদারওয়াইজ মোটের উপর ভালো থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভাবাবে আপনাকে, কিন্তু মায়ের দিক থেকে আপনি সাপোর্ট পাবেন, উন্নতি হবে আপনার, আর্থিক জায়গা থেকে আপনি লাভবান হবেন মায়ের দিক থেকে, তো সেটা একটা গুড সাইড, ভালো দিক। তো এবারে আলোচনা করব আপনার লাকি কালার এই মাসে। প্রথমার্ধ যেটা 1-7 তারিখ আপনি ব্যবহার করবেন রেড কালার, ডিপ রেড কালার, একদম গাঢ় লাল, যেটা সেই কালারটা ব্যবহার করবেন, ভালো হবে। তার পরের সপ্তাহে আপনি ব্যবহার করবেন পিচ কালার, হালকা রেড, এবং তার পরের সপ্তাহে আপনি লাস্টের দিকটাতে ব্যবহার করবেন যেটা হোয়াইট কালার। মানে লাস্ট দুটো সপ্তাহ, যেটা আজ কি লাস্ট 10 দিন, আপনি সাদা ব্যবহার করুন। প্রথম 10 দিন একদম ডিপ রেড, মধ্যিখানে হালকা লাল, যেটা পিঙ্ক কালার বলতে পারি বা পিচ কালার বলতে পারি, তারপরে হালকা সাদা ব্যবহার করবেন। তার কারণ জায়গাটা আমরা 16 ফেব্রুয়ারিতে যে জায়গাটা দেখছি, মঙ্গলের প্রবেশ হবে। আপনার লগ্নপতি, আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, সে চেঞ্জ করছে, তো তার ফলে কালারটা চেঞ্জ হবে। এইটা একটু মাথায় রেখে করতে হবে। এই যে ট্রানজিটগুলো থাকে, এর ওপরে বেস করে আমরা বিচারগুলো করি। কুম্ভে আমরা দেখছি যে রবি গমন করবে 13 ফেব্রুয়ারি, তো সেই জায়গাটা তার তো একটা প্রভাব পড়বে, তার একটা অ্যামালগাম হবে, তার একটা কম্পাস মিশার হবে, তো সেইগুলোর ওপর বেস করে বিচারটা হয়। কি করবেন না এই মাসে, প্রথম সপ্তাহে ইনভেস্টমেন্ট করলে দেখে শুনে করবেন, কোনো কাগজে অন্ধের মতো সাইন সিগনেচার করবেন না, বিপদ হতে পারে, প্রতারিত হতে পারেন আপনি প্রথমার্ধে। তাহলে দেখে শুনে সাইন করবেন। সেকেন্ড হাফে যেটা করবেন না, সেটা হচ্ছে যে অনলাইনে যদি কোনো রকম ট্রানজ্যাকশন করছেন, অনলাইন ফ্রড বা অনলাইন বিভিন্ন রকমভাবে আপনার সাথে চুরি, এইগুলো চিটিং, এইগুলো হতে পারে, বা সোশ্যালি আপনি কিছুভাবে আপনি বদনাম হতে পারেন, এক কথায় এইগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে। কেন এই জায়গাটা? কারণ বুধের যে গোচর হচ্ছে, শুক্রের যে গোচর হচ্ছে, সেইগুলো আপনাকে এই প্রবলেমগুলো দিতে পারে। এমন কিছু পোস্ট করে ফেললেন যার ফলে আপনার ইমেজের জায়গাটা ডিস্টার্ব হয়ে গেল, যার ফলে আপনি হয়তো বিভিন্নভাবে কেসের মধ্যে ইনভলভ হয়ে গেলেন, সাবধান থাকতে হবে। বিপদটা যাতে না হয় সেই জন্য বলার চেষ্টা করি কোনগুলো করবেন না আপনি। আর কি করবেন না এই মাসে? এই মাসে কোনো ঋণ যদি নেন, শনিবার কোনো ঋণ নেবেন না, কোনো ঋণ নিলে সেটা শনিবার নেবেন না, কাউকে শনিবার ঋণটাও দেবেন না, দিলে সেই ঋণ আর পরিশোধ হবে না, না আপনি শোধ করতে পারবেন, না আপনাকে যারা নেবে তারা শোধ করবে, তো সেই জায়গাটা একটু সাবধানে। আচ্ছা, প্রথমার্ধ যেটা 1-10 তারিখ, এই টাইমটাতে শুভ কাজে যাওয়ার সময় একটু লাল চন্দন কপালে, ললাটে, গলায় আর নাভিতে, আবার বলবো কপালে, গলায় আর নাভিতে লাগিয়ে যাবেন। আর প্রত্যেক দিন একটু রাত্রে শুতে যাওয়ার আগে
রাতে শুতে যাওয়ার আগে একটু কর্পূরের আরতি করে কর্পূরের তাপ নিয়ে তারপরে শুতে যাবেন, দেখবেন ভালো হবে। এবং শুভ কাজে যাওয়ার সময়, শুভ কাজে যখন বাড়ি থেকে বেরোচ্ছেন, একটু গাঁঠি হলুদ, ছোটো গাঁঠি হলুদ কিনে নিয়ে আসবেন 200 গ্রাম মতো, সেটা রেখে দেবেন বাড়িতে নিয়মিত। প্রতিদিন যখন শুভ কাজে যাচ্ছেন, ওই গাঁঠি হলুদটা যেটা বাড়িতে আগে থেকে এনে রাখছেন, সেটাকে কি করবেন, অল্প নিয়ে একটা টুকরো নিয়ে আপনি যখন যাচ্ছেন তখন আপনার বাড়ি থেকে বেরিয়ে আপনার রাস্তায় ফেলে দিয়ে চলে যাবেন। যে বাধা বিপত্তি সেটা অনেকটা কেটে যাবে। কিন্তু রাত্রির বেলা যদি বেরোন, সন্ধ্যের পরে, সূর্য ডোবার পরে যদি বেরোন, তাহলে কিন্তু করবেন না হলুদের ক্রিয়াটা, জাস্ট সকালে বেরোনোর সময় করবেন। বৃহৎ ফল প্রাপ্তি হবেই এবং প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন, ভালো থাকতে পারবেন, নিয়মিত করুন। এবং আরেকটা পার্ট বলবো, তার আগে বলবো, যারা সরাসরি যোগাযোগ করতে চাইছেন, যারা চাইছেন নিজের হরোস্কোপটা ইন ডিটেলসে জানবেন, তাদেরকে বলবো আপনি বাড়ি থেকে আপনার গৃহে বসে আপনি হরোস্কোপটা বিচার করাতে পারেন। তার জন্য আপনাকে এটা করতে হবে, আমাদের বুকিং নাম্বারে কল করে বুকিং করতে হবে। এবং একটা 43 পেজের, 45 পেজের হরোস্কোপ আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন পিডিএফ কপি আপনার ফোনের মাধ্যমে, যেটা ফ্রি অফ কস্ট, তার জন্য কোনো চার্জেস আপনাকে দিতে হবে না, শুধু কনসালটেন্সি ফিস যেটা থাকবে সেটা আপনাকে পেমেন্ট করলেই হবে। এটা আমরা দিচ্ছি, তো যারা চাইছেন তাদেরকে বলবো বুকিং নাম্বার ফোন করে যোগাযোগ করতে, বুকিং করে সেখানে আপনি পাবেন যে আপনার প্রত্যেকটা দিনে কোন দিন আপনার বিপদ, কোন দিন আপনার ক্ষেম, কোন দিন আপনার উন্নতি, সেই জিনিসগুলো লেখা থাকবে, দেওয়া থাকবে, একটা পাজি থাকলে আপনি বাড়ি থেকে এটা চেক করতে পারবেন, অথবা আমাদের রাশিফল দেখে আপনি চেক করতে পারবেন আপনার জন্য কোন দিনটা স্পেসিফিক্যালি ভালো। প্রত্যেকটা মানুষের মতো, মানুষের হাতের যে ছাপের মতো, প্রত্যেকটা মানুষের হরোস্কোপ ডিফারেন্ট হয়, তো সেই জায়গাটা যদি আপনারা চাইছেন পেতে, তাহলে আমাদের বুকিং নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা আমাকে পাচ্ছেন কৃষ্ণনগরে, তমলুকে এবং বেহালা নিয়মিত, শিয়ালদাতে নিয়মিত, তারাপীঠে নিয়মিত। তো যারা চাইছেন যোগাযোগ করতে তাদেরকে বলো বুকিং নাম্বার ফোন করে যোগাযোগ করতে, এবং কেমন অনুষ্ঠান লাগছে আমাদের সেটা আমাদেরকে জানাতে ফোন করে, কেমন লাগছে আমাদের প্রোগ্রাম সেটা জানালে তাহলে আমরা খুব আনন্দিত হব। এবং আরও যদি কিছু সাজেশান থাকে আপনাদের, সেগুলো লিখে জানালে আমরা সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। আপনারা চেয়েছিলেন বলেই রাশিফল দৈনিক এবং মাসিক আমরা করছি, তো এরকম আরও যদি কিছু সাজেশান থাকে বা রাশিফলে আরও যদি কিছু জানতে চান আপনারা, সেগুলো লিখে জানাবেন, তাহলে সেগুলো নিয়ে প্রোগ্রাম করার চেষ্টা করব। খুব ভালো থাকবেন, খুব উন্নতি হোক আপনাদের, এই প্রার্থনা করি। খুব প্রবলেমগুলো যেগুলো চলছে সেগুলো থেকে বেরিয়ে আসুন, এই প্রার্থনা করি। আপনারাও জানান আপনার ইষ্ট দেবীকে, দেখবেন সঠিক মানুষটি পাবেন যে আপনাকে এই প্রবলেমগুলো থেকে বার করবে, ভালো রাখবে, উন্নতি হবে আপনাদের। নমস্কার সকলকে, জয় মাতারাম।